আপনাদের সামনে আজকে আমি একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি, কিংবা ডিনারও খেতে পারে রেসিপিটা। তার জন্য আমি দুটো ডিম নিয়েছি। প্রথমে ডিম দুটোকে আমি ফাটিয়ে নিচ্ছি। চামচ লবণ এবার ভালো করে ফেটিয়ে নেব। এবার দিচ্ছি এক বাটি দুধ। এবার মাঝারি সাইজের এক বাটি ময়দা দিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে কোনো দলা ভাব না থাকে। এবার দেবো বড় চামচের এক চামচ কর্নফ্লাওয়ার। একটু গাঢ় হয়ে গেছে, আমি আর দুধ দিচ্ছি না, এবার কিছুটা জল অ্যাড করছি। এবার আমি 10 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি। ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। এরকম থিকনেসটা এরকম হবে, আমি একটা হাতা দিয়ে দেখে দিচ্ছি, এরকম হবে। আর এই যে হাতার গায়ে ইয়ে করেছে, এই যে এইরকম হবে, বুঝলে তো। আমি একটা পুর তৈরি করব, তার জন্য প্যান বসিয়েছি। প্যানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কিছুটা ক্যাপসিকাম কুচি। এবার দিচ্ছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা তোমাদের মতো করে তোমরা খাবে। এবার দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, একটু হলুদ গুঁড়ো, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। আমি কিছুটা পনির নিয়েছি, হাত দিয়ে আমি এভাবে ভেঙে ভেঙে দিচ্ছি পনিরটা। আমি অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প করে। এবার দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস, আর অল্প একটু সয়া সস। একটা সেদ্ধ আলু আমি হাত দিয়ে ম্যাশ করে দিচ্ছি। এবার ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুরা, পুরটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমি একটা প্যান বসিয়েছি, প্যানে আমি সাদা তেল ব্রাশ করে দিচ্ছি। প্যানে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। রুটিগুলো করে নিচ্ছি। যখন গোলা রুটিগুলো ভাজবে, একদম গ্যাসটা মানে কমিয়ে ভাজতে হবে, কোনো মতেই জোর করা যাবে না। রুটিটা আমার হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আমি আর প্যানে কোনো তেল দেব না। এই রুটিটাও হয়ে গেছে, তুলে নিচ্ছি। আমি একইভাবে সব রুটিগুলো ভেজে নেব, কোনো আর তেল ইউজ করব না এখানে। বন্ধুরা দেখো, সব রুটিগুলো আমি এখানে ভেজে নিয়েছি, আর কতটা সফট হয়েছে দেখো রুটিগুলো। এবার আমি এর ভেতরে পুর ভরে নেব। এদেরকে এইভাবে মুড়ে নেব। পনির ছাড়া নানা রকম সবজি দিয়েও করতে পারো, আবার
মাংস চিকেন দিয়েও করতে পারো, তাহলে বাচ্চারা পছন্দ করবে। সমস্ত পুর দিয়ে আমি রোলগুলো বানিয়ে নিলাম, কি সুন্দর হয়েছে। তোমরা কিন্তু এরকম রোল সকালে ব্রেকফাস্ট কিংবা রাতে ডিনারেও খেতে পারো, একটা দুটো খেলেই পেট ভরে যাবে। আর সব সময় রুটি লুচি পরোটা একদমই ভালো লাগে না, মাঝে মাঝে মুখ পাল্টানোর জন্য তোমরা কিন্তু এই ধরনের বেস্ট ব্রেকফাস্ট করতে পারো, আর বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে। আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।